আচ্ছা আজকে আমরা আলোচনা করব ইউনিট সিক্সের মধ্যেই আছে এখনও আলোকীয় যন্ত্রাদি বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে চ্যাপ্টার হিসাবে আলা আরেকটা চ্যাপ্টার বলা যেতে পারে কিন্তু এটা একই ইউনিটের মধ্যে এবং আলোর যে দুটো ভাগ জিওমেট্রিক্যাল অপটিক্স এবং ফিজিক্যাল অপটিক্স তো এখনও আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের আছি জিওমেট্রিক্যাল অপটিক্সের এটা হচ্ছে লাস্ট অংশ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আলোকীয় যন্ত্রাদি তো এই আলোকীয় যন্ত্রাদির মধ্যে সবচেয়ে যেটা মানে ভালো উদাহরণ হচ্ছে খুব উন্নত যন্ত্র যেটা আমাদের চোখ ঠিক আছে এটা হচ্ছে মানুষের চোখ বা হিউম্যান আই লেখা হয় মানুষের চোখ মানুষের চোখ বা হিউম্যান আইটা হচ্ছে সবচেয়ে বড় বা কি বলা যায় মানে একটা খুব উন্নত মানের একটা যন্ত্র আমাদের চোখে চোখ যেটা তো তার মধ্যে আমি কয়েকটা জিনিস এখানে একটা চোখ টাইপের আঁকার চেষ্টা করেছি আঁকতে পারিনি ভালো যাই হোক বায়োলজির ব্যাপারে এটা বায়োলজিতে আরও ভালো ডিটেলস চোখ পড়েছো তোমরা আমাদের লাইটের বা ফিজিক্সের জন্য যেটুকু লাগবে আমরা সেইটুকু মেনলি এখানে আঁকছি যে একটা চোখের মেন মেন কয়েকটা অংশ যে চোখের যেটা আমাদের এই ভেতরে যেটা আছে গোল টাইপের এই এইটা আসলে এটা তো এর মধ্যে একদম উপরের দিকে একটু থাকে যেটা বাইরের দিকে একটু উত্তল মতো সেটা হচ্ছে কর্নিয়া বলা হচ্ছে থাকে একটু মানে ওভাল মানে এ টাইপের বক্র টাইপের এবং এর মাঝে যে এটা থাকে এগুলো একটা কি বলা যায় মিডিয়াম যার প্রতি ওয়ান পয়েন্ট থ্রি থ্রির মতো তো লাইট আসলে এখান দিয়ে প্রবেশ করে এখান দিয়ে প্রবেশ করে একটা প্রধান অক্ষর টাইপের আমরা টানতে পারি লাইট এখান দিয়ে প্রবেশ করে প্রবেশ করে কি হয় এরপরে এখানে যেটা আছে আইরিস আছে আইরিশ হচ্ছে যে দুটো এরকম ভাল টাইপের গোলাকার এটা অংশ মাংসল পেশি টাইপের এখানে একটা আছে উপরে একটা আছে দুটো এরকম মাঝখানটা মাঝখানটাকে বলা হয় পিউপুল বা তারারন্দ যেটা তো এইটাকে পিউপুল তারারন্দ বা এর নাম আরও একটা আছে যেটা কি বলা হয় চোখের মনি এই অংশটা এইটাকে বাড়ানো কমানো যায় এই আইরিশটাকে আইরিসটা ছোটো বড়ো হয় সংকোচন প্রসারণ হয় আইরিসটা যদি আরও কাছে চলে আসে তাহলে তার রন্ধটা গোলটা ছোট হয়ে যায় আবার এটা মানে সরে গেলে বড় হয়ে যায় তো এটা আইরিস এবং এরা দুজন মিলে কী করে আলোটা চোখের মধ্যে কতটা প্রবেশ করবে না করবে সেটাকে কন্ট্রোল করে তারপরে যেটা আসছে এটা হচ্ছে অক্ষি লেন্স এটা হচ্ছে হিউম্যান মানে আই যেটা আইলেন্স মানে আসল যে লেন্স যেটা উত্তর লেন্স টাইপের উত্তর লেন্সই বলা যায় তবে দুই পাশের যে রেডিয়াস সব কার্বেচ আর বক করতে সাধ্য এটা নাও সমান হতে পারে সাধারণত এদিকটা একটু ইয়ে ফ্ল্যাট টাইপের হয় এদিকটা একটু বেশি কার্ভ হয় তো এবারে কি হয় যে কোন একটা বস্তু যখন এই মানে তার থেকে আলো এখানে এসে পড়ে তখন এর একটা প্রতিবিম্ব ঠিক এইখানে রেটিনাতে তৈরি হয় মানে এটা বস্তুটা যা আসুক আলোগুলো সব মিলে এরকম একটা জায়গাতে ফোকাস করে অর্থাৎ ফোকাস বিন্দুটা যেন রেটিনার উপরে এরকমই হয় তো এই রেটিনার উপরে যখন এটা প্রতিবিম্ব তৈরি করে তখন এবার এখানকার যে রেটিনা এটা এই অংশটা হচ্ছে রেটিনা এই রেটিনাতে পড়লে এখান থেকে আবার যে নার নার্ভগুলো সেগুলো মস্তিষ্কের সঙ্গে যোগ আছে তো তখন এর সিগন্যালটা মস্তিষ্কে পৌঁছে যায় তখন দৃষ্টি অনুভূতি হয় এ হচ্ছে মোটামুটি একটা মানে সহজ যেটাকে সহজে বলা যায় তো এর মধ্যে আমাদের এখানে করণীয় হচ্ছে যে এই যে অক্ষি লেন্স এইটা কিন্তু ইয়ে হতে পারে এমনি নর্মাল লেন্স একটা ফিক্স থাকে যে তার ফোকাস রেডিয়াস অফ কারবেচার মোটামুটি ফিক্স থাকে যার কি বলা যায় পাওয়ারটা ফিক্স হয় কিন্তু এখানে মানুষের চোখটা এমন একটা বৈশিষ্ট্য যে এটা সংকোচন প্রসারণ করে ব্যাপারটা কি করে অ্যাডজাস্ট করে নেয় ফোকাস দৈর্ঘ্যটাকে যাতে করে একবারে ঠিক রেটিনাতে ছবিটা পেতে পারি বস্তুটা যত যেখানেই থাক না কেন ও চেষ্টা করে এখানেই প্রতিবিম্ব তৈরি করা কিন্তু সেইটারও একটা আবার সীমা আছে মানে সে যতটা ইচ্ছা ততটা দূরে বা ততটা কাছে আনলে তো হবে না এর সংকোচন প্রসারণ একটা যতটা ক্ষমতা আছে ততটুকু সে করতে পারে তারপরে করতে চাইলে এক্সটা চাপ পড়ে চোখে যন্ত্রণা হয় তো যেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো এখানে আমরা এই চোখের যে দুটো ধর্ম পড়ব সেটা হচ্ছে যে প্রথমত চোখের কার্যটা কি হলো যে এরকম কোনো একটা বস্তু থেকে আলো এসে পড়লো সেই আলোটা এই যে আইরিস এবং পিপিলের মাধ্যমে সেটা মানে সে কন্ট্রোল করে আলোটা ফেললো এটা কন্ট্রোল করার মানে কি যে এমন হয় অনেক সময় চোখ কি হয় এটা আসবো যে আমরা এরপরে যেটা অভিযোজন উপযোজন আছে সেখানে যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল ঘর কারেন্ট চলে গেল কি মনে হচ্ছে যে অন্ধকার পুরো কিছু দেখতে পাচ্ছি না একটু পরে দেখা যাচ্ছে যে না একটু একটু আলো কোন দিক থেকে আসছিলো সেইগুলো মানে একটু মনে হচ্ছে যেন কিছু দেখা যাচ্ছে তো প্রথমে দেখা যাচ্ছিলো না কেন তার কারণ হচ্ছে যে প্রথমে যখন ঘরে বেশি আলো ছিল তখন এই এই কপারটা আরও কাছে ছিল মানে কম কম আলো প্রবেশ করার ছিল চোখে মানে চোখের এই যে মণিটা তখন ছোট হয়েছিল এবারে যখন হঠাৎ করে যে আলো নেই তখন সে আরও বেশি দেখতে পাবে আলো বেশি আলো প্রবেশ করানোর জন্য চোখের পেশিগুলো তখন আবার অ্যাডজাস্ট করে চোখের মনিটা বড় করার চেষ্টা করছে চোখের মনি যখন বড় হয়ে গেল তখন এবার আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ একটু দেখতে পাচ্ছি আবার যখন হঠাৎ লাইট চলে আসে তখন আবার চোখ কেমন ঝাঁজ মানে ঝাঁজিয়ে ওঠে যে কেমন মনে হচ্ছে যেন তার কারণ কি তখন চোখের রেটিনা অনেক বড় হয়ে যায় মানে চোখের মনি অনেক বড হয়ে আছে তখন হঠাৎ করে বেশি আলো চোখে প্রবেশ করছে তখন আবার একটু পরে আবার ঠিক হয়ে যায় তার কারণ কি পেশিগুলো আবার ওই কপারটা আস্তে আস্তে আবার ছোটো করে দিয়ে সে আবার লাইনটা পরিমিত যতটা দরকার সেই মতো সে প্রবেশ করে তো এই এটাকে বলা হয় চোখের কী বলে অভিযোজন বা অ্যাডাপ অ্যাডাপ্টেশান অ্যাডাপ্টেশনের ওই ধর্মটাকে বলে আরেকটা হচ্ছে চোখের অভিযোজন যে সরি মানে কী বলে উপযোজন বা অ্যাকোমোডেশান হ্যাঁ উপযোজনটা কী চোখের আমরা পড়বো একটা হচ্ছে চোখের উপযোজন উপযোজন মানে যেটা হচ্ছে অ্যাকোমোডেশন মানে কি এই লেন্সের যেটা কাজকর্ম লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়িয়ে কমিয়ে যেটা করে সেটাকে বলা হয় উপযোজন মানে কি যে বস্তুটা একটা দূরে আছে অনেক তার থেকে প্রতিবিম্বটা হয়তো একটু এখানে পড়ছিল পুরো রেটিনাতে পৌঁছাচ্ছিল না তখন এর এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ফোকাস দৈর্ঘ্য একটু বাড়িয়ে নিল তাহলে আবার সে রেটিনায় গিয়ে পড়লো বা এমন হচ্ছিলো যে ফোকাসটা এখানে না হয় একদম দূরে চলে যাওয়ার চেষ্টা করছিল তখন এইটা আবার এই যে দুই পাশের যে রেডিয়েস অফ কার্বেচার সেটা ওর একটা তরল থকথকে থকে একটা অংশ টাইপের এটার মাধ্যমে মধ্যে যে মাধ্যমটা তার ওই এটা কী বলা যায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা মিউ সেটা ওয়ান পয়েন্ট ফাইভের মতো হয় ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর বাইরে এগুলো বললাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আবার এই পাশটাও আবার এরকম তরল টাইপের থাকে যেটাও ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এটা বুঝতে পারা যাচ্ছে যে এটা মনে হচ্ছে না তরলের মধ্যে একটা কাঁচের লেন্সের দিয়ে যে অংশ এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যাই হোক তো এটা কি করে এর সংকোচন প্রশাসনের মাধ্যমে এই দুই পাশে রেডিয়েশ কার্বেচারকে অ্যাডজাস্ট করে ও এটাকে বাড়ায় কমায় এটা নিয়ে আমরা আর পরের চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব তো সেটাকে বলা হয় চোখের উপযোজন আর এই আলো বেশি কম প্রবেশ করানোর ব্যাপারটাকে বলা হয় চোখের ইয়ে কী বলে একটাকে বললাম অভিযোজন এই দুটো বই একটু নিজেরা দেখে নেবে আমি যেটা বললাম অভিযোজন দেখে নেবি অভিযোজন আচ্ছা এবারে চলে আসি চোখের এই যে ত্রুটি হয় চোখের কিছু মানুষের সমস্যা হয় কি সমস্যা হয় চোখে চোখের সমস্যা প্রধানত চার রকমের সেই সমস্যাগুলো আগে আমরা লিখি তারপরে আলোচনা করব এক এক করে আচ্ছা এটা এখানে মুছে না দিয়ে থাক চোখের এক চোখের ত্রুটি এক নম্বর ত্রুটি বলতে পারি দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কি ধরনের ত্রুটি যে কেউ কেউ এমন আছে যে দূরের জিনিস দেখতে পায় ভালো কিন্তু কাছের জিনিস দেখতে পায় না ভালো কাছের জিনিস দেখতে তার অসুবিধা হয় মানে এমনি দূরে গাছপালা দেখছে মানুষজন সব ঠিক আছে যখন বই পড়তে যাচ্ছে তখন চোখে ঠিক দেখছে না তখন আমার চশমা পরে নিতে হচ্ছে বা সে তার অসুবিধা হচ্ছে ঘোলা দেখছে ঝাপসা দেখছে এটার কারণ হচ্ছে আমাদের এই যে লেন্স চোখটা এখানে কোনো একটা বস্তু থাকলে তার প্রতিবিম্ব রেটিনায় গঠিত হবে ঠিক আছে কিন্তু সেটা যদি মানে একদম বেশি কাছে থাকে তাহলে কিন্তু সেটাকে এতটা সংকোচন প্রসারণ করে তাকে প্রতিবিম্বটা রেটিনায় ফেলবে এতটা হয়ে ওঠে না চোখের মানে একটা লিমিট আছে মানে জোর করে করতে চায় তারপরে কিন্তু চোখ যন্ত্রণা করে কেউ যদি একটা বইকে বা কোনো এটাকে নিয়ে আচ্ছা বই মানে খাতা বা কিছু একটা নিয়ে সে যদি একদম কাছে এরকম করে দেখে হুম একদম চোখে নিয়ে চেষ্টা করবে তো চেষ্টা করে দেখবি যে একদম কাছে নিয়ে যদি দেখতে চাস দেখতে পাবি হয়তো একটু করে কিন্তু চোখ যন্ত্রণা করবে কিছুক্ষণ পর মানে ওইটা চেষ্টা করে ও এটাকে সংকোচন পোষণ করে রেটিনাতে প্রতিম ফেলার কিন্তু কষ্ট হয় কিন্তু একটা লিমিট পরে তা হয়ও না তো সেইটা কতটা সেটা সাধারণ ভালো আই যাদের চোখ ভালো সুস্থ সব মানে নর্মাল আয়ের ক্ষেত্রে পঁচিশ সেন্টিমিটারের মতো পঁচিশ সেন্টিমিটার আমাদের চোখ থেকে পঁচিশ সেমি পঁচিশ সেমি এবং তার বাইরে কোনো বস্তু থাকলে আমরা চোখ ভালোভাবে দেখতে পাই কিন্তু পঁচিশ সেমির ভিতরে চলে এলে বস্তুটা তখন কষ্ট হয় মানে সেটা স্বাভাবিক দৃষ্টি না এটাকে বলা হয় লিমিট পয়েন্ট এটাকে বলা হয় কি মানে হরস দৃষ্টি না কি বলে সরি এই লিমিটটা একটা নাম আছে যাই হোক তো এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এখন কারো কারো ক্ষেত্রে এই পঁচিশ সেন্টিমিটারটা পঞ্চাশ সেন্টিমিটার হয়ে যেতে পারে মানে চোখের তার সেরকম সমস্যা হয়ে যায় লেন্সের পাওয়ারটা তো পঞ্চাশ হয়ে গেল তার মানে কি যে পঞ্চাশ সেন্টিমিটারের ভিতরে চলে যদি আসে বই টই তাহলে সে আর ভালো দেখতে পায় না পঞ্চাশের পরে হলে তবে ভালো দেখতে পায় তো পঞ্চাশ সেমি মানে হয়তো দেখা গেল যে বই টই রাখে এরকম এটা পঞ্চাশের বেশি হয়ে যাচ্ছে হচ্ছে না তখন সে অনেক এরকম করে এরকম একটু দূরে এইরকম করে দেখে তাও আর ভালো দেখতে পায় এটা বয়স্ক মানুষদের এই সমস্যাটা হয় তার মানে কি সে তাহলে তার যে লিমিটটা তার থেকে দূরে নিয়ে গিয়ে আবার ভালো করে দেখতে হয় এটাও যদি না হয় তাহলে হাত তো হাত দূরে যাবে না তখন কি করতে হবে তখন এখানে আরেকটা লেন্স বসিয়ে এই দুটোর মাধ্যমে তার ফোকাজটা এখানে ফেলতে হবে অর্থাৎ আরেকটা লেন্স মানে কি এই যে চশমা পরে আছে আমি এই চশমাটা বসাতে হবে এখানে বসিয়ে তাহলে কি করব এই দুটোর মিলিয়ে তখন এটাকে এখানে আসবো এইটার ক্ষেত্রে কি করা হয় সাধারণত দূরদৃষ্টির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয় দূরদৃষ্টির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় ত্রুটি দুই রকম একটা হচ্ছে যে প্রতিবিম্বগুলো এখান থেকে রশিয়া সমান্তরাল রশিয়া এলো এইখানে প্রতিবিম্ব গঠন করে দিচ্ছে এইখানে আরেকটা ত্রুটি হচ্ছে যে প্রতিবিম্ব সেইখানে নিয়ে যাচ্ছে বাইরে এইখানে তাহলে এটাও ত্রুটি এটাও ত্রুটি এদেরকে এই বাইরে চশমা লাগিয়ে এটাকে এখানে এবং ওই ওইটাকে এখানে আনা হয় দুটোই অ্যাডজাস্ট করা হয় আচ্ছা তাহলে কোনটার জন্য কি করতে হবে যদি আমি এখানে উত্তর লেন্স লাগাই উত্তর লেন্স তাহলে কী হবে রশিগুলোকে কিছুটা আগে হয়তো যেমন পড়ছিল তার থেকেও এখন আরও কাছে ফেলে দেবে এই উত্তর লেন্সটা কাছে করে দিলে এরপরে এটা মানে আগে আসলে অনেক দূরে চলে যাচ্ছিল যাদের ক্ষেত্রে দূরদৃষ্টি সম্পন্ন মানে বয়স্ক লোক তাদের লেন্সটাকে পাওয়ারটা এমন যে ওরা খুব কাছে পাওয়ার কমে যায় তাদের চোখের পাওয়ার কমে যায় বলে না তার মানে কি তাদের ক্ষেত্রে এই যে সমান্তরাল রশ্মিগুলোকে একদম কাছেই আটকে দেবে বা কনভার্স করে দেবে সেটা হয়ে ওঠে না ওদের দূরে চলে যায় সেই জন্যে কী হয় ওইটাকে কাছে আনার জন্য তার আগে একটা লেন্স দিয়ে ওই ড্রেসগুলোকে একটু কাছে এনে দেওয়া হয় এবার বাকিটা চোখ দিয়ে সেটাকে আবার রেডি নেয় ফেলে তো সেই কাজটা করার জন্য এখানে একটা উত্তর লেন্স লাগিয়ে দেওয়া হয় এবার উত্তর লেন্সটা ঠিক কত পাওয়ারে লাগালে কত দূর যাবে না যাবে সেটা হচ্ছে তার কত দূর এটা আমরা অঙ্ক করবো অঙ্ক করে সেটা আমরা ক্লিয়ার করব আমি জাস্ট প্রবলেমটা কীরকম হয় এবং কীভাবে সলভ করে সেটা বলছি আচ্ছা দ্বিতীয়ত যদি কি না উল্টো হয় অর্থাৎ তার এখানেই প্রতিবিম্ব গঠন হয়ে যাচ্ছিলো এটা কাদের হয় আরেকটা সমস্যা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে দীর্ঘদৃষ্টির সমস্যা যে প্রতিবিম্বটা দূরে চলে যাচ্ছিলো তাকে একটা উত্তর লঞ্চ কাছে আনা হয় আর এটা হলো তার প্রতিকার এবং এটা হয় সাধারণত বয়স্ক মানুষদের দুই নম্বর হচ্ছে যে স্বল্প দৃষ্টি বা হ্রস দৃষ্টি হ্রস দৃষ্টি বা এটাকে বলা হয় মায়োপিয়া মায়োপিয়া এইটা আমাদের হয় কম বয়সীদের মানে চল্লিশের নিচে বয়স যাদের চল্লিশের উপরে গেলে সাধারণদের চল্লিশের নিচে বা এমনি কম বয়স একদম ছোটোদেরই দেখা যায় আজকাল চোখে চশমা তো তাদের কি হয় তাদের কিন্তু কাছে দেখতে কোনো অসুবিধা নেই বইটা দেখছে ঘরের মধ্যে টুকটাক সব জিনিস ঠিক আছে কিন্তু দূরে দেখছে অসুবিধা আছে বা ক্লাস করছে ব্ল্যাক বোর্ডটা বা বোর্ডটা দূরে আছে মানে ওই দশ ফুট পনেরো ফুট কুড়ি ফুট পঁচিশ ফুট দূরে হল ঘরের একটু মাঝের দিকে বা পিছনের দিকে যদি কেউ ক্লাসমে বসে থাকে সে বোর্ডটার লেখাগুলো আফসা দেখে ঝাপসা দেখে কিন্তু তার নিজের বই পড়ার সময় কোনো অসুবিধা হয় না অর্থাৎ কাছে সমস্যা নেই দূরের সমস্যা তো এইটাকে ত্রুটি এই ত্রুটিটাকে ওভারকাম করার জন্যে কি করা হয় যে একটা অবতল লেন্স বসানো হয় এখানে সেইটার বসানোর ফলে এটাকে এরকম মানে আলোর যেখানে পড়ার কথা তার থেকে একটু দূরে ফেলে এবং সেটা কি হয় এখানে প্রতিবিম্ব না গঠন করে আর একটু দূরে প্রতিবিম্ব গঠন করে রেড নাতে গিয়ে ফেলে তো এই ক্ষেত্রে তার পঁচিশ সেমি যে লোয়ার বিন্দু এটা ঠিক আছে আর আপার হওয়ার কথা ছিল সাধারণ ভালো মানুষের জন্য অসীম মানে অনেক যতই দূরে বস্তু থাক না কেন সেটা আমাদের চোখে বস্তু প্রতিবিম্ব গঠন করবে দেখতে পাবো কিন্তু যাদের ক্ষেত্রে এই সমস্যা মায়াপিয়া তারা কিন্তু লোয়ার লিমিটটা ঠিক আছে পঁচিশ সেমির পরেই বা পঁচিশ সেমিতে রেখেও সে বই পড়তে পারছে ছাব্বিশ সেমি রেখে তো বই পড়তে পারছে কিন্তু অসীমের কোনো বস্তুকে সে ভালো পরিষ্কার দেখতে পাচ্ছে না অর্থাৎ আপার ওই লিমিটটা তাকে অসীম থেকে মানে সে যেখান পর্যন্ত দেখতে পাচ্ছি মনে করি যে দু মিটার পর্যন্ত দেখতে পাই আমার সমস্যা যে দুই মিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তারপর আর পাচ্ছি না তাহলে আমাকে কি করতে হবে একটা লেন্স মানে লাগিয়ে স্টার্নাল কি করতে হবে যে যে কোনো বস্তুটাকে আমার এই দুই মিটারের মধ্যে নিয়ে আসতে হবে ব্যাপারটা মানে একটু ভালো করে বলার চেষ্টা কর যে আমার চোখ দুই মিটার পর্যন্ত দেখতে পায় ভালো করে কিন্তু আমার বস্তুটা আছে তিন মিটার দূরে তাহলে তিন মিটার দূরের বস্তু আমি কীভাবে দেখবো আর একটা আমি চশমা লাগিয়ে দেবো যেটাকে তিন মিটার দূরের বস্তুর প্রতিবিম্ব গঠন করবে দুই মিটারে তিন মিটার দূরত্বের বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে দুই মিটারে তাহলে দুই মিটার হলে তো আমি দেখতে পাবো তাহলে আমি ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি বা বস্তুটা আছে তিন চার বারো মিটার দূরে তাহলে বারো মিটার দূরের বস্তুটাকে আমাকে কি করতে হবে দুই মিটার দূরেতেই আনতে হবে প্রতিবিম্ব সবসময় দুই মিটার দূরে রাখতে হবে বা তার ভিতরে রাখতে হবে তাহলে কীভাবে আমি আমি দেখতে পাবো তাহলে এর জন্য একটা চশমা লাগাতে হবে আচ্ছা আর একটা প্রথমটার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল কি যাদের দৃষ্টি যে সে কাছে দেখতে পায় না সে কাছে কত দেখতে পায় পঞ্চাশ সেমি পর্যন্ত দেখতে পায় পঞ্চাশ সেমির এবং তার পরে দেখতে পায় ভিতরেটা দেখতে পায় না এখন বই রেখেছে তিরিশ সেমি দূরে তিরিশ সেমি দূরে সাধারণত বই থাকলো বই দিকে পড়বে সে কিন্তু সে দেখতে পাচ্ছে না কারণ তার চোখ দেখে পঞ্চাশ সেমি তার পরের তাহলে আমাকে কী করতে হবে বস্তুটা তিরিশ সেমি দূরের বই প্রতিবিম্বটাকে কী করতে হবে তুলে নিয়ে পঞ্চাশ সেমি বা তার পরে ফেলতে হবে তাহলে সে যেমন তেমন দেখতে হবে অর্থাৎ তার চোখ যেটা চায় আমি সেটাই দেব কিন্তু যেহেতু স্বাভাবিকভাবে হচ্ছিল না তাই আমি বাইরে একটা চশমা লাগিয়ে তাকে অ্যাডজাস্ট করে দেবো এটা হচ্ছে কথা এবার এটা কত দূর হলে কত কত পাওয়ারে চশমা লাগবে সেটা আমি আবার পরের দিনে অঙ্গটঙ্গ সহ আলোচনা করব এরপরে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ক্ষীণ ক্ষীণ ক্ষীণদৃষ্টি মানে এটা বয়স হয়ে গেলে চল্লিশ পার হয়ে গেলে সব কিছুই চোখ মানে ক্ষীণ হয়ে যায় সেটাতে ওই হরস দৃষ্টি দীর্ঘদৃষ্টি সবই প্রায় হয় সাধারণত দীর্ঘদৃষ্টিটা বেশি ঘটে বয়স্ক লোকদের যেটা হয় এটা মেন দুটো হচ্ছে এই দুটো আরেকটা শেষে আছে অ্যাস্ট্রাগমাটিজম বা হয় কি যে নির্দিষ্ট দূর ঠিক আছে কিন্তু এক পাশ ভালো দেখে ভালো দেখে না মানে কিরকম একটা দাগ টানা আছে সেখানে এরকম কোথাও দাগ দেওয়া আছে এখন কাউকে দেখতে বলা হলে সে এই পাশে তিনটে দাগ দেখতে পাচ্ছে ঠিক পরিষ্কার কিন্তু এই পাশটা ঘলা এই পাশটা তিনটা বুঝতে পারছে না এটা নির্দিষ্ট দূরে এরকম দেওয়া আছে তার জালি বা কিছু বাসে হয়তো এই নিচেরগুলো দেখতে পাচ্ছে না ঘোলা লাগছে উপরে তিনটা পরিষ্কার দেখতে পাচ্ছে অর্থাৎ পাশাপাশি উপর নিচে কোনো এক সাইডে দেখা ভালো আর এক সাইডে দেখানো ভালো এই ধরনের যে বিষম দৃষ্টি এটা একটা সমস্যা হয় এটার জন্য প্রতিকার হচ্ছে একটা টাইপের সেই ইয়ে ব্যবহার করা হয় কি ক্রিস্টাল টুর মানে মানে এ টাইপের যাই হোক ওটা একটু মনে রাখতে হবে ওটা বলে দেবো পরের দিন কী নাম কী সব আর ক্ষীণ দৃষ্টিটাও তাই ওটাও চশমা টশমা ব্যবহার করতে হয় ওটা বায়োলজিক্যাল মানে অনেকটা ডাক্তারিয়া বিষয় পেশিগুলো সংকোচন প্রচারণের ক্ষমতা কমে যায় কিছুটা শিথিল হয়ে যায় সব কিছু তো মেন হচ্ছে আমাদের এই দুটো অঙ্ক এসে এই দুটো থেকে আসবে মায়াপিয়া হাইপারমেট্রোপিয়া কার জন্য কত পাওয়ারের লেন্স লাগবে কী ক্ষমতা লাগবে না লাগবে তাহলে এখন কাজ হলো যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারের মানুষের চোখটা ভালো করে সবাইকে আঁকতে হবে কিন্তু এটা চোখ আঁকাও পড়ে অনেক সময় বায়োলজিতে আঁকাতে আগে এঁকেছিস অনেক তো সেই চোখ আঁকা এবং তাতে কয়েকটা জিনিসের সম্পর্কে কর্নিয়া আইরিস রেটিনা অফ চোখের সামগ্রিক এই ব্যাপারটা একটু চোখ কীভাবে কাজ করছে চোখের উপযোজন অভিযোজন কিভাবে হয় চোখের ত্রুটি কি কি রকমের হতে পারে এবং সেই ত্রুটিগুলো প্রতিকার কি এবং সেই ত্রুটিগুলো সাধারণত কোন বয়সের মানুষের হয়ে থাকে এই ধরনের জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখবি তারপর আমি দেখছি পরের দিনে আলোচনা হবে বাকিটা